নমস্কার। হট ক্যাফে দ্য আল্টিমেট প্রোডাকশনস নিবেদিত আমাদের এখনকার নির্ধারিত অনুষ্ঠান অফ টাইম, আপনাদের প্রত্যেকের ভালোবাসার মনের কাছাকাছির অনুষ্ঠান। এবং প্রত্যেক দিনের মতন আজকেও আমাদের সঙ্গে যিনি শিল্পী রয়েছেন, অবশ্যই তার সঙ্গে আপনাদের পরিচয় করাবো। আমাদের আজকের শিল্পী হলেন বিশ্বরূপ, বিশ্বরূপ ব্যানার্জি। বিশ্বরূপকে অনেক অনেক স্বাগত অফ টাইমে। থ্যাংক ইউ তনুশ্রীদি, থ্যাংক ইউ। বিশ্বরূপ কেমন আছো? অফ টাইম কেমন কাটছে বলো। ভালো আছি আপাতত, তুমি কেমন আছো বলো? অফ টাইম কাটছে বলতে, দেখো বাড়িতে একটুখানি বোরিংই কাটছে, তো কিছু করার নেই, মানে সবার সুরক্ষার দিকে মাথায় রেখে, নিজের সুরক্ষা মাথায় রেখে এটুকু সময় একটু কাটাতেই হবে, কিছু করার নেই। তো তুমি কেমন আছো, তোমার কেমন কাটছে? এই তো আমারও যেমন আর কি, বাড়িতে বসে যতটুকু এই ধরনের কাজগুলো করে সময় কাটানো যায়, এবং যেহেতু আমি অফ টাইম মানে হট ক্যাফের এই কাজের সঙ্গে জড়িয়ে রয়েছি, এবং প্রত্যেকদিন সন্ধ্যাবেলাটা আমার অন্তত ভালো কাটে তোমাদের সঙ্গে, তোমাদের মতন হ্যাঁ শিল্পীদের নিশ্চয়ই, হ্যাঁ সংস্পর্শে আসা যায়, এইটা আমার কাছে একটা বিশেষ পাওয়া বলা যেতেই পারে। এবং তার জন্য আমাদেরও অবশ্যই আমি হট আমাদেরও ক্যাফেকে ধন্যবাদ জানাবো। একদমই তাই, একদমই তাই। তো তোমার গানে তো যাব বিশ্বরূপ, কিন্তু তার আগে আমাদের দর্শকদের বলে দিই, আপনারা কিন্তু যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন, এবং ফেসবুকে পেজও আপনারা লাইক করে নেবেন, তাহলে আমাদের সমস্ত অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন। তো বিশ্বরূপ চলো গানে গানে শুরু করি, তারপর তো আড্ডা রয়েছে। চলো চলো, তো আমি তাহলে প্রথম গান একটা বাংলা গান শোনাই তাহলে সবাইকে, যেহেতু এখন এই কদিন আগেই তোমার একটা আমাদের বাংলার যে অবস্থা, তো আস্তে আস্তে তো সংক্রমণ বেড়েই চলেছে, তো কিছু করার নেই, ঠিক আছে চলো এইসব কথা পরে হবে। তো একটা বাংলা গান শোনাই ফার্স্টে। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো না বলো না, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আমি যে নিজেই মত্ত জানি না তোমার শর্ত, আমি যে নিজেই মত্ত জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ তবুও তোমায় চাই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য আশার হাত বাড়াই, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই, আহা আহা আমি যে দুরন্ত দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়েই স্বপ্ন ছড়াই, তুমি তো বলো নি মন্দ তবু কেন প্রতিবন্ধ, তুমি তো বলো নি মন্দ তবু কেন প্রতিবন্ধ, রেখো না মনের দ্বন্দ্ব সব ছেড়ে চলো যাই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য আশার হাত বাড়াই, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই, আহা 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 আহা
মানে আমার দুটো খুব পছন্দের গান, শ্রদ্ধেয় মান্নাদের গাওয়া, সেই দুটোকে চেষ্টা করলাম একসাথে গাওয়ার, জানি না কেমন লাগলো এবং তো ভীষণ ভালো লেগেছে বিশ্বরূপ, তুমি খুব সুন্দর করে দুটোকে কোলাজ করলে এবং আমাদের সত্যি খুব ভালো লাগলো, মানে বুঝতে পারিনি যে এইভাবে তুমি দুটোকে কোলাজ করে নেবে এবং এতটা মন ছুঁয়ে যাবে আমাদের এই গান। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তো বলো কেমন কাটছে এখন এই লকডাউন, যদিও এখন আমরা আনলক ওয়ানে চলে গিয়েছি, কিন্তু যে বিগত 2.5 মাস ধরে আমরা ঘরবন্দী হয়েছিলাম, রাদার এখনো আছি আমরা, তো কিভাবে কাটাচ্ছো সময়? কিভাবে কাটছি বলতে, দেখো মানে সকাল থেকে তো বিভিন্ন এদিক ওদিকের কাজ করে কাটছে, গান তো আছেই তার সাথে, প্লাস সন্ধ্যেবেলায় এরকম বিভিন্ন আড্ডায় অংশগ্রহণ করার চেষ্টা করি যতটা আমার পক্ষে সম্ভব হয়, তো সেক্ষেত্রে সেদিক দিয়েই কাটে। তারপর একটু রাত্রির দিকে কিছু বন্ধু বান্ধব আছে তাদের সাথে কিছু ভিডিও কল আড্ডা এইসব চলে আর কি, মানে এভাবেই, মানে সারাদিন সত্যি কথা বলতে খুব বোরিং ভাবেই কাটছে, মানে যে খুব একদম বিশাল এক্সাইটিং কিছু তা না। আর আমার এক চিরকালের সঙ্গী আমার ইউটিউব, আমার চিরকালের সঙ্গী ইউটিউব, মানে আমি ইউটিউব বাগ বলতে পারো, মানে ইউটিউবের পোকা একদম, তো প্রচন্ড ইউটিউব সার্ফ করি। হ্যাঁ বাহ। তো বিশ্বরূপ তুমি কি কলকাতারই বাসিন্দা, মানে মানে কলকাতা না শহরতলি, শহর না 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 কলকাতা শহরতলি বলতে পারো, তার কারণ আমার বাড়ি হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে, হুগলি ডিস্ট্রিক্টে নিয়ার ডানকুনি, জনাই বলে একটা জায়গা আছে, সেখানে আমার বাড়ি। তো হ্যাঁ, আমার এখান থেকে কলকাতা বেশিক্ষণ লাগে না, কলকাতা যেতে হয়তো ম্যাক্সিমাম 1/2 আওয়ার 45 মিনিটস লাগে, কিন্তু ডিস্ট্রিক্ট পরে হুগলি ডিস্ট্রিক্ট। হ্যাঁ এখানে একটু আগেই বৃষ্টি হয়েছে, তোমার বাড়ির ওখানে বৃষ্টি হয়েছে? একদম, এখানেও হয়েছে, এখানে শুরু হয়েছে দুপুর থেকে, প্রায় ধরো 2-3টে থেকে শুরু হলো বৃষ্টিটা, তো এখনো অল্প অল্প হচ্ছে বাইরে। হ্যাঁ 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 এখনো অল্প অল্প বৃষ্টি চলছে। বৃষ্টি গান, চলো একটা বৃষ্টি গান শোনাই তাহলে। চলো। রিমঝিম ঝিম বৃষ্টি মাটির কানে কানে, কি কথা নিয়ে পড়ে ঝরে ঝরে, আমারও সারাদিন কিভাবে কেটে যায়, শুধু তুমি 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 করে, ঝিমঝিম ঝিম বৃষ্টি মাটির কানে কানে, কি কথা নিয়ে পড়ে ঝরে ঝরে, আমারও সারাদিন কিভাবে কেটে যায়, শুধু তুমি 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 করে, ঝিমঝিম ঝিম বৃষ্টি কি করে জুঁই ফুল জলের উচ্ছ্বাস, এভাবে বুকে তার সয়ে যায়, আমার কানা কানি তোমার মন ছুঁয়ে, কি করে জানা জানি হয়ে যায়, তবু আরো সাত আরো কি কল্পনা, কাছে এসে এসে যায় সরে সরে, আমারও সারাদিন কিভাবে কেটে যায়, শুধু তুমি 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 করে, ঝিম ঝিম বৃষ্টি মাটির কানে কানে, কি কথা নিয়ে পড়ে ঝরে ঝরে, আমারও সারাদিন কিভাবে কেটে যায়, শুধু তুমি 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 করে, ঝিম ঝিম বৃষ্টি। আর বাংলা গানের সাথে সাথে বলতে চাই একটা ছোট্ট হিন্দি গান, মানে একটা হিন্দি গান মনে পড়ে গেল, ছোট্ট করে শোনাই, সেটাও বৃষ্টির গান, আমার প্রচন্ড ফেভারিট গান একটা। জব ঘুঙরু সি বজতে হ্যায় বুন্দে, আর মা হামারে পলকে না মুন্দে, জব ঘুঙরু সি বজতে থে বুন্দে, আর মা হামারে পলকে না মুন্দে, হায় করে অব ক্যা যতন, সুলগ সুলগ যায় মন, ভিগে আজ ইস মৌসম মে লগি কেসি হে আগুন, রিমঝিম গিরে সাবন, সুলগ সুলগ যায় মন, ভিগে আজ ইস মৌসম মে
लगी कैसी है अगन, रिमझिम गिरे सावन। আমারও খুব পছন্দের গান, এটা খুবই পছন্দের গান, মানে বৃষ্টি হলে এই গানটা আমার মাথায় চলে আসে। একদমই তাই, মানে বলা যেতে পারে হিন্দি গানের জন্য একটা মাইলস্টোন এই গানটা, রিমঝিম গিরে সাবান, সাগর কিনারে, এগুলো একটা মাইলস্টোন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি এবং মিউজিক ইন্ডাস্ট্রি এবং সব। সেই অমিতাভ তো এই বচ্চন, গানগুলো মনে না এসে মৌসুমী যায় না। চ্যাটার্জি, হ্যাঁ সত্যি তাই, বেশ একটা প্রেম মাখো মাখো ব্যাপার রয়েছে, বৃষ্টি, একদম ভালোবাসা, একদম সবকিছু মিলিয়ে মিশিয়ে। একদম তো ঠিক এর তাই। পরে কি শোনাচ্ছো বলো? তো মান্নাদের, শ্রদ্ধেয় মান্নাদের গান শোনালাম, কিশোর কুমার জির গানও শোনালাম। তো একটা শ্যামল মিত্রর গান শোনাই তাহলে, শ্রদ্ধেয় শ্যামল মিত্রের একটা গান চল। চল। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, সাত সাগরের 13 নদীর পাড়ে ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখেলেন তারে, সাত সাগরের পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। সে এক রূপ কথারই দেশ, ফাগুন যেথা হয় না কভু শেষ, রূপ কথারই দেশ, ফাগুন যেথা হয় না কভু শেষ, তারারি কুল পাপড়ি ঝরায় সেথায় পথের ধারে, তারারি কুল পাপড়ি ঝরায় সেথায় পথের ধারে, দেখে দেন তারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, সাত সাগর আর 13 নদীর পারে ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখেলেন তারে, সাত সাগরের পারে সেই রূপ কথারই দেশে, এ রং আমি কুড়িয়ে পেলেন তারে, এ রং আমি কুড়িয়ে পেলেন তারে, সুর হয়ে তাই ঝরে আমার গানে, সেই রূপ কথারই দেশে এ রং আমি কুড়িয়ে পেলেন তানে, সুর হয়ে তাই ঝরে আমার গানে, তাই খুশির সীমানায় বাতাসে তার মধুর ছোঁয়া পায়, তাই খুশির সীমানায় বুঝি বাতাসে তার মধুর ছোঁয়া পায়, জানি না আজ হৃদয় কোথায় হারাই বারে বারে, জানি না আজ হৃদয় কোথায় হারাই বারে বারে, দেখে দেন তারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, সাত সাগর আর 13 নদীর পারে ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখেলেন তারে, সাত সাগরের পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ছোট সো থেকে মাচ। বড় হওয়া এই সমস্ত গান শুনে, তাই না? আমাদের অনেক ঠিক তাই। ছোটবেলার গান, কিন্তু দেখো এখনো শুনে মনে হয় যেন নতুন। আর এতটাই মানে এমন কম্পোজিশন, এমন অ্যারেঞ্জমেন্টে সবসময় মানুষের মনের কাছাকাছি থাকে, মানে চেয়েও ভোলা যায় না এই গানগুলোকে কখনোই। তো বিশ্বরূপ, কি ধরনের গান গাইতে বেশি ভালোবাসো? আমার সব থেকে বেশি পছন্দের গান হচ্ছে মেলোডি গান। যদি আচ্ছা, পুরনো দিনের গান বলতে চাও তাহলে বিশেষ করে মান্না দে, কিশোর কুমার, শ্যামল মিত্র অবশ্যই, এনারা থাকবেন, মুকেশজি। আর তার পরের দিকে বলতে গেলে এসপি বালা সুব্রহ্মণ্যম, উদিত নারায়ণ, আর এখনকার দিনে বলতে গেলে আমার কে অ্যান্ড অরিজিৎ সিং। মানে এনারা যে ধরনের গানগুলো গান, মানে আমার এই ধরনের গান মারাত্মক ফেভারিট, মানে সব সময় কানে সত্যি বাজে। তো তুমি এসপি বালা সুব্রহ্মণ্যম জির কথা বলছিলেন, এবং উনি আমারও ভীষণ পছন্দের একজন সঙ্গীত শিল্পী। তো এবং আমার মতন মানে প্রত্যেকেরই ওনার গান আমাদের ভীষণ হুম ভালো হুম লাগে। তো ওনার একটা গান হবে, শিওর শিওর। এই কদিন আগে ওনার জন্মদিনও গেল এসপি হ্যাঁ বালা সুব্রহ্মণ্যম জি। তো চলো একটা ট্রিবিউট ওনার জন্যই, আমার ওনাকে সম্মান জানিয়ে ওনাকে একটা ট্রিবিউট জানাই চলো। চল।
पहला पहला प्यार है, पहली पहली बार है, पहला पहला प्यार है, पहली पहली बार है, जान के भी अनजाना ऐसा मेरा प्यार है। ओ, पहला पहला प्यार है, पहली पहली बार है, जान के भी अनजाना ऐसा मेरा प्यार है। हो, पहला पहला प्यार है, पहली पहली बार है, वो है निशान, वो ही मेरी जिंदगी की भोर है, वो है निशान, उसे है पता, उसकी आंखों में मेरी पता, चुपके करे जो वफा, पहला पहला प्यार है, पहली मेरा प्यार है। हो, पहला पहला प्यार है, पहली पहली बार है, पहला प्यार है, पहली पहली बार है। थैंक यू। থ্যাংক ইউ সো মাচ, দারুণ, অসাধারণ এই গান। এবং ওই যে বললে, মানে বললাম না যে যখনই শোনা হয় এই সমস্ত সিনেমা, এই সমস্ত গান শুনেই তো আমরা, মানে আমাদের টিন এজটা কেটেছে এই এই সমস্ত সিনেমা দেখে, এই সমস্ত গান একদম শুনে। একদম। আর তো আমার মানে বলতে গেলে আমার মানে ছোটবেলায় দেখা, মানে আমি হয়তো সিনেমা মানে ছোটবেলায় দেখা, তো আমার তো নিজে তো হয়তো বুঝতাম না যে এই সিনেমাটা দেখবো, এই সিনেমাটা দেখবো। তো বাড়িতে দেখা প্রথম সিনেমার মধ্যে মানে এইটা আমার ওয়ান অফ দা ফেভারিট ফিল্ম, মানে ছোটবেলায় দেখেছিলাম, এখনো মনে আছে আমার যেটা। সেইটাই তো, সিনেমা দেখা হয়। সিনেমা দেখা হয়, সিনেমা ভালো, বেশ ভালোই দেখি, আচ্ছা, তো একটু সময় পেলেই সিনেমা দেখি, মানে সিনেমা প্রচুর দেখি। সিনেমা মানে আমার এই কদিন লকডাউনে অন্তত ধরো 9-9 করে 27-28টা সিনেমা দেখা হয়ে গেছে আর কি। তো ভালোই, বেশ, এই সময়টা সত্যি আমাদের কিছু করার নেই, এইভাবেই সময় কাটাতে হবে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ আর একটা হোক বিশ্বরূপ গান। আচ্ছা, প্রথম গান শোনাই তাহলে, চলো। হ্যাঁ, সন্ধে সন্ধে নামলে সে পালায়, তাকে আটকে আরো বাড়িয়ে ইচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি সে বোঝে, সে বোঝে না, বোঝে না, সে বোঝে না,
বোঝে না সে, বোঝে না বোঝে না সে, বোঝে না বোঝে না বোঝে না বোঝে না বোঝে না বোঝে না বোঝে ও ও ও ও ও পাতা একটা আচ্ছা পড়তাম, খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে, পার কি ভাবনা আর করে, বোঝে না সে, বোঝে না 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 ও ও ও ও ও ও ও থ্যাংক ইউ। অরিজিৎ সিং এর কম্পোজিশনের এই গান সত্যি আমাদের খুব মনের কাছের গান, সিনেমাটাও ভীষণ ভালো, মানে অসাধারণ অসাধারণ, মানে আমার ওয়ান অফ একদম দ্য মানে বাংলা সিনেমার মধ্যে আমার অন্যতম প্রিয় একটা সিনেমা, আর বাংলা একদম গানের মধ্যে অন্যতম প্রিয় একটা গান। একদম খুব শুনে, মানে মেল ভার্সনটাও যেমন আমাদের ভালো লাগে, ফিমেল ভার্সন ফিমেল ভার্সনটাও আমাদের ঠিক ভীষণ ঠিক পছন্দের। তাই ঠিক তাই। তো আর তোমার অরিজিৎ এইভাবেই সিং এর হ্যাঁ গাওয়া, হ্যাঁ অরিজিৎ সিং এর গাওয়া প্রথম বাংলা যে হিট গান, তার মধ্যে তো এটা, মানে কি করে তোকে বলবো আর বোঝে না সে বোঝে না, মানে এই দুটো একদম গানই অরিজিৎ সিং এর গাওয়া প্রথম হিট গান। তারপরে মন মাঝিরে আছে, কিন্তু এই হ্যাঁ গানটা এত কাছের গান, এতদিন আগেকার গান, মানে আমি চেষ্টা করি যখনই কোনো অনুষ্ঠানে গাই, রিকোয়েস্ট পেলে তো খুবই ভালো লাগে, রিকোয়েস্ট না পেলেও চেষ্টা করি এই গানটা শোনানোর, মানে আমার এতটাই ভালো লাগে, এতটাই কাছের গান এটা। মানে সুর কথা গানের ভাব ভাবনা সমস্ত কিছুই ভীষণ মনের কাছাকাছি পৌঁছে যাওয়া যায় গান একদম শুনে। ঠিক তাই। তো এবার বলো, এবার কি শুনছি আমরা, হিন্দি না বাংলা? বাংলা গান শোনালাম, তাহলে হিন্দি গান একটা শোনাই এবার, হ্যাঁ চলো। চলো। চলো তো জাভেদ আলির একটা গান শোনাই, মানে চট করে এই গানগুলো শোনানো হয় না, যেহেতু লাইভে এসেছি, কিছু ভালো ভালো হ্যাঁ গান শোনাই তাহলে। চলো। একটা আমার খুব পছন্দের গান, কম্পোজিশনটাও অসাধারণ সুন্দর, জাভেদ আলির গাওয়া, তো চলো সেই গানটা চেষ্টা করছি, আশা করি ভালো লাগবে। তুহি হকীকত খ্বাব তু দরিয়া, তুহি প্যাস তু, তুহি দিল কি বেকরারি, তুহু সুকুন তুহু সুকুন, যাও মে আব জব জিস জগা, পাও মে তুঝকো উস জগা, সাজ হো কে না হো তু হ্যায় রূব রু, রূব রু তু হম সফর, তু হম কদম, তু হম নবা মেরা, তু হম সফর, তু হম কদম, তু হম নবা মেরা, আ তুঝে ইন বাহোঁ মে ভর কে, অর কি কর লু মে করিব, তু জুদা হো তো লাগে আতা জাগা, ইস জাহাঁ মে হা মুঝসা কোই ভি খুশ নসিব, তুনে মুঝকো দিল দিয়া হ্যায়
मैं हूँ तेरे सबसे करीब, मैं ही तो तेरे दिल में हूँ, मैं ही तो सांसों में बसूं, तेरे दिल की धड़कनों में मैं ही हूँ, मैं ही हूँ। तू ही हकीकत ख्वाब तू, दरिया तू ही प्यास तू, तू ही दिल की बेकरारी, तू सुकून, तू सुकून, तू हम सफर, तू हम कदम, तू हम नबा मेरा, तू हम सफर, तू हम कदम, तू हम नबा मेरा, तू हम सफर, तू हम कदम, तू हम नबा मेरा, तू हम सफर, तू हम कदम, तू हम नबा मेरा। थैंक यू। এবার শুনছো? আচ্ছা, হুম টেকনিক্যালিও কিন্তু আমাদেরকে লকডাউন অনেক কিছু শিখিয়ে দিল, এত কিছু কিন্তু জানতাম না আমি টেকনিক্যালি। সিরিয়াসলি, সত্যি তারপরে তো বলো। লকডাউনের জন্য যাদের সাথে দেখা হতো হ্যাঁ না, কথা হতো না, এরকম অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ বা মানে ভার্চুয়ালি হোক দেখাও হচ্ছে, কথাও হচ্ছে। মানে আমি জানি যে লকডাউনটা মানে আমাদের অনেক ক্ষেত্রেই অনেক ক্ষতি করছে, মানে সেটা অনেকের জন্যই অনেকটা খারাপ, কিন্তু হয়তো কিছু জায়গায় আমরা আমরা অনেকটা মানে শিক্ষাও পাচ্ছি অনেক দিক থেকে, সেটা হেলথ আমরা কিন্তু কনসাসনেসই অনেক যাই হোক, স্বাবলম্বী হতে শিখছি। হ্যাঁ 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 যে কোনো দিকেই হোক, মানে এটা হয়তো অনেক কিছু শেখাচ্ছে মানুষকে। অনেক কিছু, অনেক কিছু কিভাবে থাকতে, মানে আমি একটা কথা বলতে পারি, একটু ট্র্যাক থেকে বেরিয়ে গিয়ে বলছি যে লকডাউন কিন্তু মানে হয়তো এমন অনেক মানুষ ছিল যারা কিছুই রান্না করতে পারতো না, কিন্তু এই লকডাউন কিন্তু কিছুটা হলেও সেটাও শিখিয়ে দিয়েছে প্রচুর একদম, মানুষ। আর এর মধ্যে আমিও আছি, কারণ আমি কিচ্ছু রান্না করতে পারতাম না ডিম ভাজা আর ম্যাগি ছাড়া। আচ্ছা, তো আমিও এখন মোটামুটি 2-3টা রান্না করতে শিখেছি বাড়িতে থেকে থেকে। একদম একদম, তার জন্য কিন্তু মানে থ্যাংকস টু, মানে মানে বিভিন্ন এখন চ্যানেল রয়েছে, সে সমস্ত কিছু হ্যাঁ দেখে আমরা এখন প্রচুর এক্স্যাক্টলি রান্নাও শিখছি। এক্স্যাক্টলি একদম, যেমন হট ক্যাফে, হট ক্যাফে ধরুন আমরা এত সুন্দর সুন্দর সন্ধে কাটাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি মানে সবার সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে, তারপরে মানে এমনিতে সাধারণত বিজি শিডিউলের মধ্যে যেটা সম্ভব হয় না অনেকটাই সম্ভব হচ্ছে আমাদের। একদম, তো বিশ্বরূপ এবার কি শুনছি বলো, একের পর এক তো বলো কি শোনা, ক্যাবা হ্যাঁ ক্যাবা বলো। গান শুনছি। তো আচ্ছা, তো একটু আগের দিকের গান শোনাই তাহলে, একটু 90s 2000 এর প্রথম দিকের গান, যেগুলো আমাদের চলো। যে এরাটাকে আমাদের গোল্ডেন এরা অফ মেলোডি বলা হয়, সেই সময় গান একদম শোনাই তাহলে একটা। চলো। বলো। হর ঘড়ি বদল রহি হ্যায় রূপ জিন্দগি, ছাঁও হ্যায় কভি কভি হ্যায় ধূপ জিন্দগি, হর পল ইয়হাঁ জি ভর জিও, জো হ্যায় সমাঁ কল হো না হো, হর ঘড়ি বদল রহি হ্যায় রূপ জিন্দগি, ছাঁও হ্যায় কভি কভি হ্যায় ধূপ জিন্দগি, হর পল ইয়হাঁ জি ভর জিও, জো হ্যায় সমাঁ কল হো না হো। চাহে জো তুমে পুরে দিল সে মিলতা হ্যায় বো মুশকিল সে, এসা জো কোই কহি হ্যায় বস বহি সব সে হসি হ্যায়,
उस हाथ को तुम थाम लो, वो मेहरबान कल हो ना हो हर पल यहाँ जी भर जियो, जो है समा कल हो ना हो, हो पल को खिले के साए पास कोई जो आए, लाख संभालो पागल दिल को दिल धड़के ही जाए, उस पल को तू भर जियो, जो है समा कल हो ना हो हर पल यहाँ जी भर जियो, जो है समा कल हो ना हो हर घड़ी बदल रही है रूप जिंदगी, छाँव है कभी कभी है धूप जिंदगी, हर पल यहाँ जी भर जियो, जो है समा कल हो ना हो। थैंक यू, এক্সেলেন্ট এক্সেলেন্ট, সিনেমাটাও যেমন ভালো, গানও ভালো, সবকিছু মিলিয়ে অসাধারণ। একদম তাই, আর শাহরুখ খান মানে অসাধারণ এই সিনেমাটায়। একদম একদমই তাই। তো সত্যি আজকে তোমার সঙ্গে না সন্ধ্যাটা মানে টাইমটা কিভাবে কেটে যাচ্ছে সত্যি বুঝতে পারছি না, এতটা সময় বেশ অনেক সেমিয়া সময় আমরা কাটিয়ে এলাম, দারুণ দারুণ কিছু গান শুনে, এবং আমাদের দর্শকরাও প্রচুর অ্যাপ্রিসিয়েট করছেন, তাদেরও ভীষণ ভালো লাগছে। আসলে এই সমস্ত গানই তো আমাদের খুব পছন্দের, আমরা যখনই সময় পাই সুযোগ পাই এই গানগুলো শুনি, তো আজকে তোমার কাছে শুনতেও খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আর হট ক্যাফেকেও তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে এরকম একটা সন্ধে কাটানোর সুযোগ করে দেওয়ার জন্য। কারণ সত্যি কথা বলতে যে লাইভ অনেক হয়, আমিও অনেক লাইভ করেছি, কিন্তু সিরিয়াসলি আজকে খুব ভালো লাগছে তোমাদের পেজ থেকে এসে, মানে তোমাদের যেরকম উপস্থাপনা, তোমাদের পেজের যে মানে একটা টোটাল কম্প্যাক্ট একটা ব্যাপার আছে, খুব ভালো খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে তার জন্য। তোমাকেও অনেক ধন্যবাদ। তো এত তাড়াতাড়ি কিন্তু এখন তোমাকে আমরা ছাড়ছি না, এখনো হাতে অনেকটা সময় আছে। একদম, তো বলো এবার কি হবে। আচ্ছা তো চলো একটা পুরোনো গান শোনাই তাহলে, একটু পুরোনো দিকে চলো। চলো चेहरा है या चांद खिला है, जुल्फ घनेरी शाम है क्या, सागर जैसी आंखों वाली ये तो बता तेरा नाम है क्या। चेहरा है या चांद खिला है, जुल्फ घनेरी शाम है क्या, सागर जैसी आंखों वाली ये तो बता तेरा नाम है क्या। अरे तू क्या जाने तेरी खातिर कितना है बेताब ये दिल, तू क्या जाने देख रहा है कैसे कैसे ख्वाब ये दिल, दिल कहता है तू है यहाँ तो जाता लम्हा थम जाए, वक्त का दरिया बहते बहते इस मंजर में जम जाए, तूने दीवाना दिल को बनाया इस दिल पर इल्जाम है क्या,
सागर जैसी आंखों वाली, ये तो बता तेरा नाम है क्या, चेहरा है या चांद खिला है, जुल्फ घनेरी शाम है क्या, सागर जैसी आंखों वाली, ये तो बता तेरा नाम है क्या। अरे आज मैं तुझसे दूर से ही और तू मुझसे अनजान सही, तेरा साथ नहीं पाऊं तो खैर तेरा अरमान सही। दिल कहता है शोर नहीं हो, खामोशी के मेले हो, इस दुनिया में कोई नहीं हो, बस हम दोनों अकेले हो, तेरे सपने देख रहा हूँ और मेरा अब काम है क्या, सागर जैसी आंखों वाली, ये तो बता तेरा नाम है क्या, चेहरा है या चांद खिला है, जुल्फ घनेरी शाम है क्या, सागर जैसी आंखों वाली, ये तो बता तेरा नाम है क्या। थैंक यू। দারুন, ওই যে একটা কথাই আমার বারবার করে বলতে ইচ্ছে করছে যে দারুন, সত্যি আমার ভীষণ পছন্দের তুমি গানগুলোকে চুজ করছো, যেই গানগুলোই গাইছো আমার কোনো না কোনো ভাবে আমার এই গানগুলো ভীষণ ভাবে পছন্দ। থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ। সবারই বোধহয় পছন্দের তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে এই গানগুলো এমন গান যে সবার এতটাই কাছের গান, মানে শুনলেই গুনগুন করতে ইচ্ছা করে, কথা না জানা থাকলেও সুরটা মানুষ মনে গুনগুন করে। একদমই তাই, একদম। হ্যাঁ, তো এবার বলো। বলো, মানে মানে আজকে তো বৃষ্টি এখানে হলো ঠিক, কিন্তু খুব গরম, মানে গরম ভাবটা যেন কাটছে। হ্যাঁ, তো আমরা কি ভালোবাসার গানই শুনি? মন খারাপ করা কিছু শুনবো না, কারণ সত্যি আমাদের মন খারাপ করা শুনবো না। এখন এত কিছু মন খারাপ, এত বিপর্যয়, এত ধ্বংসলীলা দেখছি যে আর ভালো লাগছে না। তাহলে একটা একটু, একদম একদম, প্রেম ভালোবাসার গান শোনাচ্ছি। তার আগে তুমি যেহেতু বললে এরকম একটা মোমেন্টের কথা, সত্যি মানে আমরা লড়াইয়ের মধ্যে দিয়েই যাচ্ছি। তো সেলিম সুলেমানজির কম্পোজিশন একটা, ওনারে শাফকাত আমার তালির গাওয়া একটা গান খুব মনে পড়ছে। ওই গানটা একটু অল্প করে শোনাই, তারপর আবার প্রেমের গান শোনাই। চলো চলো। ये हौसला कैसे झुके, ये आरज़ू कैसे रुके, ये हौसला कैसे झुके, ये आरज़ू कैसे रुके, मंजिल मुश्किल तो क्या, धुंधला साहिल तो क्या, तन्हा ये दिल तो क्या हो। राहों पे कांटे बिखरे अगर, उस पे तो फिर भी चलना ही है, शाम छुपा ले सूरज मगर, रात को एक दिन ढलना ही है, रुत ये टल जाएगी, हिम्मत रंग लाएगी, सुबह फिर आएगी हो। ये हौसला कैसे झुके, ये आरज़ू कैसे रुके, ये हौसला कैसे झुके, ये आरज़ू
कैसे रुके। মানে এই গানটা গাইলাম তার কারণ হচ্ছে এরকম একটা পরিস্থিতি, তার মধ্যে সত্যি মানে যদি আমরা ঠিকঠাক ভাবে পরিস্থিতি সামনা করতে পারি তাহলে হয়তো একদিন রাতের শেষে সকাল আসবে, যদি একটু রেসপন্সিবল হই আমরা সবাই। নিশ্চয়ই তাই, এই পরিস্থিতি আমরা 100 বার কাটিয়ে উঠবো এবং আশা করছি খুব তাড়াতাড়ি আমরা কাটিয়ে উঠতে পারবো এই পরিস্থিতি। ঠিক তাই। তো তুমি বলছিলে প্রেমের গান, একটা তাহলে প্রেমের গান শোনাই, নতুন গান। আর নতুন প্রেমের গান মানে সেখানে অরিজিৎ সিং ছাড়া আর কেউ নেই, তো সেরকমই একটা গান শোনাই তাহলে। তনু সমি না তেরে বিনা লগদা জি, মা তনু সমঝাবা কি না তেরে বিনা লগদা জি, তু কি জানে প্যার মেরা মা করু ইন্তজার তেরা, তু দিল তু ইয়ো জান মেরি না তনু সমঝাবা কি না তেরে বিনা লগদা জি, মেরে দিল নে চুন লইয়া রে তেরে দিল দিয়া রাহা, তু যো মেরে নাল তু রেতা তুর পে মেরি আসা, জিনা মেরা হায় পুর হে তেরা কি মেয়ে করা, তু কর একবার মেরা মেয়ে করু ইন্তজার তেরা, তু দিল তু ইয়ো জান মেরি জান মেরি, দহলিজ পে মেরে দিল কি জো রখে হ্যায় তুনে করম, তেরে নাম পে মেরি জিন্দগি লিখ দি মেরে হমদম, না সিখা মেনে জিনা জিনা কিসে জিনা, না সিখা জিনা তেরে বিনা হমদম, না সিখা থ্যাংক ইউ সো মাচ, সত্যি ভালো লাগছিল শুনতে এই গানটা। এই গানটা অবশ্যই আমাদের খুব পছন্দের, কিন্তু তোমার কাছ থেকে শুনে আরো বেশি ভালো লাগছে। তো বিশ্বরূপ, যেটা জানতে চাইছিলাম, মানে অনেকক্ষণ থেকেই ভাবছিলাম যে ধরো লকডাউনের আগে বিভিন্ন শোস থাকে সকাল থেকে, প্রত্যেক দিনই তোমরা বিজি থাকো, তো এই লকডাউনটা কি আরেকটু বেশি করে সুযোগ দিয়ে দিলো রেওয়াজ করার? রেওয়াজ করার তো একটা সুযোগ দিল অবশ্যই, প্লাস আমরা এরকম অনেক হতো যে গান করতে করতে আমরা ভালো গান শোনার সময়টা কম পেতাম, তো ভালো গান শোনার অনেক সময় পাচ্ছি, মানে অনেক বেশি করে যে গানগুলো হয়তো আমরা শুনিনি কিন্তু হ্যাঁ এত ভালো কম্পোজিশন আমাদের শোনার বাইরে হয়তো অতটা প্রচারের আলো পাইনি গানগুলো, কিন্তু এত ভালো কম্পোজিশন অনেক কিছু শেখার আছে সেগুলো থেকে, তো এই ধরনের অনেক গান শুনছি আর গান করা তো তার সাথে আছেই। আর বিশ্বরূপের কি ছোট থেকেই গান নিয়েই বড় হওয়া? ছোট থেকেই গান নিয়ে বড় হওয়া, এক্স্যাক্টলি, মানে আমি আমার প্রায় 5-6 বছর বয়স থেকে গান শেখা শুরু আমার, তো এখনো চলছে এখনো শিখছি। হ্যাঁ, মানে এটা কি বাবা মায়ের ইনসিস্টে নাকি নিজেরও ভালো লাগতো গানটা? প্রথমে মানে আমার এখানে আমার বাড়ি থেকে ঠিক ছিল আমি তবলা শিখবো, আসলে একটা গল্প আছে। হ্যাঁ, তো তারপর আমাদের এখানে পাড়ার ক্লাবে একটা প্রোগ্রাম হয়
অ্যানুয়াল প্রোগ্রাম, প্রত্যেক বছরই হয়, অনেক বড় বড় শিল্পীরা আসেন সেখানে। তো সেই প্রোগ্রামে আমি ছোটবেলায় বাবার সাথে দেখতে যাই। তো সেখানে গিয়ে আমি বাবাকে বলি যে বাবা আমি তবলা শিখবো না, গান শিখবো। আমি হয়তো নিজের অজান্তেই বলেছিলাম, আমি বুঝে বলিনি সত্যি, তখন অতটা জ্ঞান হওয়া আমার পক্ষে সম্ভব না 5-6 বছর বয়সে যে আমি বুঝে বলবো। তো আমি না বুঝেই বলেছিলাম, কিন্তু তারপর থেকে সেটা মানে ভালোবাসায় পরিণত হয়। ওইটাই হয়তো ভগবানের ইচ্ছে ছিল যে তুমি বাবাকে বলো এবং সেই চলো একটা বাংলা গান শোনাই, হিন্দি গান অনেকক্ষণ শোনাচ্ছি, একটা বাংলা গান। তো বাংলা গান শোনাতে গেলেই যেটা মনে পড়ে প্রথম, আচ্ছা চলো, আমি চেয়েছে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়েছে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। কবরীতে ওই ঝরো ঝরো কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাঁপা, কবরীতে ওই ঝরো ঝরো কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাঁপা, তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয় ঝিলমিল। আমি চেয়েছে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। এই যেন নয় কো প্রথম, তোমায় যে কত দেখেছি, স্বপ্নের তুলি দিয়ে তাই তোমার যে ছবি এঁকেছি, মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা, যেন হৃদয় রামধনু খুশিতে মাখা, মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা, যেন হৃদয় রামধনু খুশিতে মাখা, তাই কি গানের সুরে আজ ভরে আমার রিমিকি। আমি চেয়েছে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়েছে দেখি সারাদিন, আমি চেয়েছে দেখি সারাদিন, আমি চেয়েছে দেখি সারাদিন। থ্যাংক ইউ। আবারও একটা খুব পছন্দের গান। আসলে এই গানগুলো তো আমাদের বহু বছরের, মানে বহু বছর আগের গান, হয়তো জন্মেরও আগের গান। একদম, আমার তো অবশ্যই মানে এগুলো শোনা, হ্যাঁ এগুলো শোনা শুরু করা মানে আমার বাবা শুনতো, সেখান থেকে শোনা আর কি, মানে তখনই ইন্টারেস্ট জন্মানো এই গানগুলোর প্রতি, মানে তখন ছোটবেলায় শুনতাম। এবং দেখবে আমাদের পরবর্তী প্রজন্ম একরকম ভাবে গ্রহণ করবে এই গান। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তখন ছোট ক্যাসেট পাওয়া যেত যেগুলো তোমার ওই প্লেয়ারে রেকর্ডারে, হ্যাঁ তো ওই ক্যাসেট ভর্তি বাড়িতে আর কি বাবার ছিল, তো সেখান থেকেই মান্নাদের গান শোনা, শ্যামল মিত্রের গান শোনা, কিশোর কুমারজির গান শোনা, এইভাবে এই গানগুলোর সাথে পরিচয় আমার। তো আরেকটা এই সমসাময়িক আরেকটা গান হবে, মানে তুমি মানে ওই সময় মানে শ্যামল মিত্র মান্না দে কিশোর কুমারজির সময়কার বলছো, তাই তো? তোমার পছন্দ মত না, মানে তুমি সমসাময়িক মানে মানে নতুন গান বলছো নাকি ওই সময়, বলো না ওই সময়কারে যে কোনো একটা তোমার পছন্দ, ওই সময়কারে যে কোনো একটা গান। আচ্ছা চলো, তাহলে আমি শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের একটাও গান শোনাইনি, তো সেরকম একটা গান শোনাই।
চলো। দুরন্ত ঘুরে নি এই লেগেছে পাক, এই দুনিয়া ঘুরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায়। দুরন্ত ঘুরে নি এই লেগেছে পাক, এই দুনিয়া ঘুরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায়। কখন পিঙ্গল কখন সবুজ, কখন বুঝি আর কখন অবুজ, কখন পিঙ্গল কখন সবুজ, কখন বুঝি আর কখন অবুজ। হৃদয় দিলে যার হৃদয় মেলে, হৃদয় যাবে সে কাল পথে ফেলে। হৃদয় দিলে যার হৃদয় মেলে, হৃদয় যাবে সে কাল পথে ফেলে। গোলক ধাঁধারে ভাই তাই লেগেছে তাক, এই দুনিয়া ঘরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায়। দুরন্ত ঘুরে নি এই লেগেছে পাক, এই দুনিয়া ঘরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায়, রং বদলায় রং বদলায় রং বদলায় রং বদলায়। এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে। এই রাত শুধু যে গানে, এই চাঁদে দুটি প্রাণে, সুহুজনে। এই রাত তোমার আমার, থ্যাংক ইউ বিশ্বরূপ। আর সত্যি তোমার গান শুনতে শুনতে হাতেও আর আজকে সময় নেই, অনুষ্ঠান আজকে এখানে শেষ করতে হবে, কিন্তু তুমি খুব ভালো থেকো, আর ভবিষ্যতে আবারও তোমার সঙ্গে আমরা আবারও অনুষ্ঠান করার আশা নিয়েই আজকে অনুষ্ঠান এখানে শেষ করবো। আমিও আশা থাকবো, একদম তাই। তুমি খুব ভালো থেকো, তোমরা সবাই খুব ভালো থেকো, একদম একদম সুস্থ থেকো। আর হট ক্যাফের সমস্ত বন্ধুদের বলছি তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সঙ্গে থেকো হট ক্যাফের। নমস্কার।